মায়ের কাছে আসা সেই ফোন কলের রহস্য সিলেট নগরী আখালিয়ান পাড়ার যুবক রায়হান আহমেদ নির্যাতনে মৃত্যুবরণ করেছেন প্রথম থেকেই পরিবারের অভিযোগের তীর পুলিশের দিকে এ ঘটনা নিয়ে দুই দিন থেকে সিলেট সহ পুরো দেশেই বইছে আলোচনা সমালোচনার জ্বর এ ঘটনার রোববার দিবাগত রাত আড়াইটায় সিলেট কথোয়ালি থানার রায়হান আহমেদের বাদী হয়ে মামলা দায়ের করেন মামলায় তান্নি পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে মেরে নির্যাতনে মেরে ফেলার অভিযোগ করেন এদিকে রায়হানের পরিবারের পক্ষ হতে অভিযোগ আসার পর থেকে একটি ফোন কল নিয়ে সৃষ্টি হয় দুয়াশা ও রহস্যের সেই রহস্য অবশেষে উদ্ঘাটন হয়েছে আজ সোমবার নাম্বারটি সেই রাতে বন্দরর বাজার পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত কনস্টেবল তৌহিদ মিয়ার বিষয়টি নিয়ে কথা হয় সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম এর সাথে সোমবার সন্ধ্যায় তিনি বলেন কনস্টেবল তৌহিদ মিয়ার মোবাইল ফোন থেকে রেহানের পরিবারে কল করা হয়েছিল টিকি তবে ফোন করে টিক বলা হয়েছিল টাকা দাবি করা হয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নির দায়ের করা মামলাকৃত সূত্রে জানা গেছে গত শনিবার বিকেল তিনটার দিকে তার স্বামী রায়হান আহমদ নিজ কর্মস্থল নগর স্টেডিয়াম মার্কেটস্থ ডাক্তার শান্তারানী চেম্বারে যান পরদিন দিন ভোর চারটা তেত্রিশ মিনিটে মোবাইল নাম্বার থেকে শাশুরীর এর ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে সেটি রিসিভ করেন রায়হানের চাচা হাবিবুল্লাহ এ সময় রায়হান আর্তনাদ করে বলেন তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন তাকে বাঁচাতে দ্রুত টাকা নিয়ে বন্দর ফাড়িতে যেতে বলেন রায়হান রায়হান আহমেদের চাচা যিনি রায়হানের সৎ ও হাবিবুল্লাহ বলেন রোববার ভোর সাড়ে চারটার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে কল দেওয়া হয় আমি সে কল ধরার পর কথা বলে রায়হান সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে আমারে বাঁচাও রে বা আমারে বাঁচাও এরপর আমি আর অবস্থান জানতে চাইলে সে জানায় বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আছে এ সময় ফাঁড়িতে টাকা নিয়ে যাওয়ার জন্য আমাকে বলে রায়হান উল্লেখ্য পুলিশি নির্যাতনের যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আকর হোসেন ভুইয়া সহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে সোমবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয় সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাস প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এএসআই আশেক এলাহি এএসআই কুতুবালী ও কনস্টেবল সজীব হোসেন রায়ান সিলেট নগরের আখালিয়ার নেহারি পাড়ার মৃত্যু রফিকুল ইসলামের ছেলে তার তিন মাসের এক মেয়ে রয়েছে নগরের রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করত সে